চলুন আজ সবাই মিলে একসাথে মহাপ্রভু দর্শন করি। এতে মহাপ্রভু এসেছিলেন, তারই আনন্দে সবাই মেতে উঠেছিল। আগের দিন রাত থেকেই সবজিগুলো সব কাটা শুরু হয়েছিল, পাড়ারই কাকিমা জেঠিমা সবাই মিলে সবজি কাটছিল। এটা কচু, সুন্দর করে কেটেছে। আমরা সকাল সকাল মন্দিরেও চলে এসেছিলাম। মন্দিরের ভেতরটা আমার পুত্রেরা তো খেলায় ব্যস্ত, ওরা এই যে সবাই ঠাকুর নিয়ে যাবে, তাই সবাই নিজেদের মতো করে সেজে গুজে চলে এসেছে। ওটাকে সামলাতে ব্যস্ত ওর বাবাই। পালকিটা ঠিক করে নিচ্ছে, এই যে ঠাকুর দেখলেই ওকে নম করতে হয়। মহাপ্রভু আসছেন, কোলে করে নিয়ে এবার সুই করে দেবেন। জয় মহাপ্রভু। এরা দুজন সিংহাসন নিয়ে আগে রওনা দিয়ে দিচ্ছে, এই আমার দেওর আর পেছনে আমার বর, ওরা দুজন পালকি নিয়ে চলছে। আমরা সবাই একসাথে যাব। এই যে দিদি ভাইয়ের হাত ধরে ধরে চলছে, বেশ ভার ছিল, কষ্ট হচ্ছিল। মজা করতে করতে চলে এসেছি পুরো রাস্তা, এবার আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি। অনেকটা পথই ছিল, দুজনের খুব কষ্ট হয়েছে। কিন্তু বাড়িতে মহাপ্রভুর আগমনে সব কষ্ট একদম কমে গেল, সবাই আনন্দে মাতোয়ারা। ভীষণ ভালো লেগেছিল। আহা অপূর্ব, বাইরে ভগবত পাঠ হচ্ছিল। আমরা বসেছিলাম অঞ্জলি দিতে। Oh,
এবার যার নামে মানত তার মাথায় বাতাসা রেখে হরিলুট দিতে হয়, তাই পুচকেটাকে নিয়ে এসেছি, ও একটু ভয় পাচ্ছিল। একটা বাতাসে পেয়ে দিয়েছে মিতিটাকে। এবার একটু ধুলো মাখতে হয়। ওর একটু লেগেছে তাই কাঁদছিল। আবার ফিরিয়ে দেওয়ার পালা। যতটা আনন্দ হচ্ছিল নিয়ে যাওয়ার সময় কষ্টও হচ্ছিল। আবার সবাই মিলে দিতে চললাম। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে সবাই আসছিলাম। আবার যথাস্থানে রেখে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আর চলি, টাটা।